রাজবন্দী আছেন তারা মুক্তি পাবেন, কতটা আনন্দের কি বলবেন? আজকে আমরা আনন্দ এমন ভাবে আমরা আজকে উপলব্ধি করছি যে আনন্দ আরো মানে সেটাকে ফুটে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভাইজানকে যদি আমরা সশরীরে পাই তাহলে আজকে বাংলার মানুষ যে প্রত্যাশায় আছে, যে আনন্দে আছে, যে গতকালকে আপনারা নিশ্চয়ই জানেন ভাঙরে চলন্ত বৃষ্টি শেষ হয়ে গেছে, আজকে যদি ভাইজানকে সশরীরে আমরা বাংলার মানুষের কাছে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছে যদি তুলে ধরতে পারি তো আরও আমাদের সেই আনন্দটা মানে 100% সফল হবে। আমরা জানি যে বিভিন্ন সময় বলা হচ্ছিল কি যাদেরকে গ্রেপ্তারি করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে যার কারণে একজন বিধায়কও তিনি ইনক্লুড আছেন, এর কারণে কি আইএসএফ মানে দুর্বল বা আইএসএফ ভেঙে যাওয়ার একটা মানে সারা বা আওয়াজ উঠেছিল, তো আপনারা কোথাও ভাবছেন কি মানে সংগঠনের কর্মীরা ভয় পেয়ে গেছে কি আরও উজ্জীবিত হয়েছে? আজকে ভাইজান আজকে জেলে আছেন কিন্তু আমাদের আন্দোলন থেমে নেই, আজকে আমাদের যে আন্দোলন যে স্পিরিটটা ছিল সেটা আরও 180 কিলোমিটার বেগে ছুটছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভাইজান বলেছেন যে আজকে আমরা এই শুধু আমরা ভোটের লড়াইয়ের নেবেনি, আজকে আমরা সমাজ পরিবর্তনের লড়াই নেবেছি, আজকে শুধু মুসলিম সমাজ নয়, আজকে গরিব আদিবাসীদের, আজকে খেটে খাওয়া মেহনতির মানুষের, আজকে সমস্ত পিছিয়ে পড়া জাতির আজকে যে লড়াই তাদের সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়া এবং সবচেয়ে বড় হচ্ছে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই সে লড়াই আমাদের জারি আছে এবং এই লড়াই আমাদের জারি থাকবে। ভাঙড়ের মানুষ তারা বিভিন্ন সময় যারা মানে আইএসএফ কর্মী তাদের একবার প্রবল বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আগামী পঞ্চায়েতেও কি এই ট্রেন ধরে রাখতে পারবেন আপনারা? একদম একদম, আজকে ভাইজান বলেছেন যে স্বতঃস্ফূর্ত ভোট হলে আজকে সাগরদিঘিতে সাধারণ মানুষ দেখিয়ে দেবে, আজকে সেই প্রতিফলন সেটা হয়েছে এবং সেই কারণে আমরা দাবি করছি গতকালকে আমাদের যেমন জয় হয়েছে সেই রকম আমাদের গতকালকে থেকে এই বাংলা তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যে আজকে তারা কাউন্টডাউন গুনতে শুরু করবে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা দেখেছিলাম মেঘালয় আপনার ত্রিপুরা বিভিন্ন জায়গায় শাসক দল এই রাজ্যে শাসক দল সেখানে কিন্তু মানে রাজ ক্ষমতা দখলের লড়াইতে ছিল এবং গতকাল দেখলাম সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল এবং নওশাদ সিদ্দিকীর জামিন, এই আনুষঙ্গিক এই সমস্ত বিষয় এই তৃণমূল সরকার বা শাসক দলকে কি চাপে রেখেছে? প্রথমত বলি এই সরকার হচ্ছেন চোরেদের সরকার, এই সরকার গণতন্ত্র ধ্বংসকারী সরকার, এই সরকার রাষ্ট্রত্ব সম্পত্তি বিদেশের হাতে তুলে দেওয়ার সরকার, এই সরকারের কে ক্ষমতায় আর এক মুহূর্ত বাংলার মানুষ দেখতে চাইছে না, এদেরকে ফেলে দেওয়ার একটা বিশাল সাধারণ মানুষের একটা আশায় আছেন যে এই সরকার কবে যাবে তবে নিস্তার, সেই কারণে আমরা বলতে চাই যে একমাত্র সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর নওশাদ সিদ্দিকী ভাইজান তাদের একমাত্র মুখ।